দর্শক, সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। সুরমা নদীর পানি কিছুটা কমেছে, তবে বেশ কয়েকটি স্থানে এখনও তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বেড়েছে হাওরের পানি। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সেলিম আহমেদ। সেলিম, সুনামগঞ্জে নতুন করে কোন এলাকা প্লাবিত হয়েছে আর বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানান। ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও নদীর পানি কমছে, কিন্তু বাড়ছে হাওরের পানি, বাড়ছে দুর্ভোগ, বৃষ্টি, ভোগান্তি আর বজ্রাপাত আতঙ্কে কাটছে হাওর পাড়ের মানুষের। তানিয়া, আপনি জানেন যে সুনামগঞ্জে বন্যার সাথে সাথে ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে। সুনামগঞ্জ স্থানীয় প্রকৌশল বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জ জেলার 12টি উপজেলার যোগাযোগ ব্যবস্থা একবারে ভেঙে গেছে এবং যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন রয়েছে। প্রায় এবং 4টি কালভার্ট ভেঙে পড়েছে, প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জে 900 হেক্টর বুড়ো ফসল, 75 হেক্টর বাদাম তোলা, 70 হেক্টর বীজ তোলা এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এবং জেলার অনেক এলাকায় নলকূপ বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে, নলকূপ পানিতে নিমজ্জিত রয়েছে এবং পানিবাহিত রোগের আশঙ্কা করছেন হাওর পাড়ের মানুষেরা। জেলা প্রশাসন জানিয়েছে, সুনামগঞ্জে বন্যা দুর্গতদের জন্য প্রায় 20টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং বন্যাদদের মধ্যে 165 মেট্রিক টন চাল, 12 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। জেলা মৎস্য বিভাগের প্রায় 2.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। সুরমা নদীর পানি কিছুটা কমেছে, তবে বেশ কয়েকটি স্থানে এখনও তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বেড়েছে হাওরের পানি। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সেলিম আহমেদ। সেলিম, সুনামগঞ্জে নতুন করে কোন এলাকা প্লাবিত হয়েছে আর বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানান। ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও নদীর পানি কমছে, কিন্তু বাড়ছে হাওরের পানি, বাড়ছে দুর্ভোগ, বৃষ্টি, ভোগান্তি আর বজ্রাপাত আতঙ্কে কাটছে হাওর পাড়ের মানুষের। তানিয়া, আপনি জানেন যে সুনামগঞ্জে বন্যার সাথে সাথে ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে। সুনামগঞ্জ স্থানীয় প্রকৌশল বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জ জেলার 12টি উপজেলার যোগাযোগ ব্যবস্থা একবারে ভেঙে গেছে এবং যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন রয়েছে। প্রায় এবং 4টি কালভার্ট ভেঙে পড়েছে, প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, সুনামগঞ্জে 900 হেক্টর বুড়ো ফসল, 75 হেক্টর বাদাম তোলা, 70 হেক্টর বীজ তোলা এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এবং জেলার অনেক এলাকায় নলকূপ বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে, নলকূপ পানিতে নিমজ্জিত রয়েছে এবং পানিবাহিত রোগের আশঙ্কা করছেন হাওর পাড়ের মানুষেরা। জেলা প্রশাসন জানিয়েছে, সুনামগঞ্জে বন্যা দুর্গতদের জন্য প্রায় 20টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং বন্যাদদের মধ্যে 165 মেট্রিক টন চাল, 12 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। জেলা মৎস্য বিভাগের প্রায় 2.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। সেলিম, আপনাকে ধন্যবাদ।